গাইস, আমি অনেকক্ষণ ধরে ভাবছি আজকের ভিডিওর ইন্ট্রোতে আমি কি বলবো, কারণ আজকের ভিডিওতে এত পরিমাণে আপডেট রয়েছে, কোন আপডেটটা ইন্ট্রোতে রাখবো আর কোনটা বাদ দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর সত্যি ভাই, আজকের ভিডিওতে ইন্ট্রোতে আমি এক মিনিটও টাইম ওয়েস্ট করতে চাইছি না, কারণ আজকের ভিডিওতে এত পরিমাণে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখার পর তোমরাও বলবে ওয়াও। আরে আরে ভাই, এখনই তোমাদের ওয়াও বলতে হবে না, আগে তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় সত্যি আজকের ভিডিওটা ওয়াও হয়েছে, তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা ওয়াও রিয়াকশনটা দিয়ে দিও। বাকি তো গাইস, আজকের ভিডিওতে যে আপডেটগুলো রয়েছে সেগুলো ছোট্ট করে একবার তোমাদের জানিয়ে দিচ্ছি, যাতে আজকের ভিডিওটা দেখতে তোমাদের ইন্টারেস্টিং লাগে। যেমন আজকের ভিডিওতে বানি রিং ইভেন্টের ব্যাপারে তোমাদের জানাবো, অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো, বডিমাস স্টোরটা আমাদের গেমে কবে আপডেট হবে আর কি কি আইটেম রিওয়ার্ড থাকতে পারে সেটার ব্যাপারেও তোমাদের জানাবো। এছাড়াও আমাদের গেমে কদিন পরই বিয়ার র্যাঙ্কের নতুন সিজন আসছে, বিয়ার র্যাঙ্কের নতুন সিজন আমাদের গেমে কবে আসবে, কি কি আইটেম রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে সেটাও আজকের ভিডিওতে জানাবো। নেক্সট, ইভো ভল্ট ইভেন্টে আমাদের গেমে কোন কোন ইভো গান স্কিন থাকবে, কোবরা এমবিওটি আমাদের গেমে কবে রিটার্ন আসবে, লন ইমোটটা আমাদের গেমে কবে রিটার্ন আসছে সেটার ব্যাপারেও আপডেট আজকের ভিডিওতে রয়েছে। এমনকি ওবি 43 আপডেটের এমন কিছু চেঞ্জেস যেগুলো ওবি 43 আপডেটের পর আমাদের গেমে আসেনি, বাট আর কদিন পরে মানে এক দুদিনের মধ্যেই সেই চেঞ্জেসগুলো আমাদের গেমের মধ্যে আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও তোমাদের জানিয়ে দেবো। তাছাড়াও তো আজকের ভিডিওতে আপকামিং অনেকগুলো কনফার্ম ফ্রি ইভেন্ট এবং পেইড ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো, তার সঙ্গে টু নাইট আপডেটটাও তোমাদের জানিয়ে দেবো, তার সাথে তোমাদের কিছু কমেন্ট আজকের ভিডিওতে তোলা হয়েছে। বাকি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা খতরনাক লেভেলের ভিডিও হতে চলেছে। ভিডিওতে এখন তোমাদের লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, ভিডিওটা আগে তোমরা পুরোটা দেখো। ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তারপরই তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দিও। চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভাই, ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দিই আমাদের গেমের এমন কিছু চেঞ্জেস যেগুলো ওবি 43 আপডেটটা আসার সাথে সাথেই আমাদের গেমে চেঞ্জেস হওয়ার কথা ছিল, কিন্তু ওবি 43 আপডেটটা আমাদের গেমে আসার পরে এই চেঞ্জেসগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। ফাইনালি কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার একটা উইকলি শিডিউল পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে চেঞ্জেসগুলো আমাদের গেমে কবে আসবে আর কি কি চেঞ্জেস তোমরা দেখতে পারবে। যখন আমাদের গেমে ওবি 43 আপডেটটা আসছিল তখনই কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম এই চেঞ্জেসগুলোর ব্যাপারে, কিন্তু চেঞ্জেসগুলো তখন আমাদের গেমের মধ্যে অ্যাপ্লাই করা হয়নি। ফাইনালি এখন গ্রেনা ফ্রি ফায়ার এই চেঞ্জেসগুলো গেমের মধ্যে আনছে, সেই চেঞ্জেসগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। প্রথম যে চেঞ্জেসটা রয়েছে সেটা আজকেই গেমের মধ্যে এসেছে। এই নতুন চেঞ্জেসটা আজকে হয়তো তোমরা গেমের মধ্যে অনেকেই লক্ষ্য করেছো, আবার হয়তো অনেকেই দেখোনি। এই চেঞ্জেসটার নাম হচ্ছে স্পেকটেট ফাংশন। এই স্পেকটেট ফাংশনের মানে হচ্ছে তোমরা লবিতে দাঁড়িয়ে থেকেই তোমাদের যে কোনো ফ্রেন্ডকে গেমের মধ্যে তোমরা স্পেকটেট করতে পারবে। ধরো তুমি গেমটা ওপেন করলে বা গেমের লবিতে দাঁড়িয়ে আছো, তুমি দেখলে তোমার ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড গেম খেলছে, মানে প্লেইং এ আছে, তুমি দেখতে চাইছো সে কার কার সাথে গেম খেলছে, সে কোন গেমটা খেলছে, তার গেমটা শেষ হতে কতক্ষণ লাগবে, এই সব কিছু দেখার জন্য তোমরা তোমার ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের নামের পাশেই তোমরা একটা স্পেকটেট বা একটা চোখের অপশন দেখতে পারবে, ঠিক এই টাইপের। এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে স্পেকটেট। যদি তোমরা এখানে বুক করো তাহলে কিন্তু তোমরা টিম বুক করতে পারবে। বাকি তুমি যদি স্পেকটেটের উপর ক্লিক করো তোমাদের সামনে ঠিক এই টাইপের লোডিং স্ক্রিন চলে আসবে, মানে যে ম্যাপের লোডিং স্ক্রিনটা সেটা চলে আসবে। তারপরেই তোমাদের ফ্রেন্ডকে তোমরা স্পেকটেট করতে পারবে, সে গেম খেলছে কিন্তু তারপরেও তোমরা লবিতে দাঁড়িয়ে থেকে তাকে স্পেকটেট করতে পারবে। স্পেকটেট করার মাধ্যমে তুমি তাকে লাইক দিতে পারবে, ইমোজি সেন্ড করতে পারবে, তার সঙ্গে সে যে প্রেসেট টার্গেট লাগিয়ে খেলছে, ক্যারেক্টার স্কিল যা কিছু লাগিয়ে রেখেছে সেটাকেও তোমরা এখান থেকে কপি করতে পারবে। আর শুধুমাত্র তোমার ফ্রেন্ডকেই না, সে যাদের সাথে খেলছে তাদেরকেও তোমরা এখান থেকে স্পেকটেট করতে পারবে। কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যাকে স্পেকটেট করছো, মানে তুমি ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে স্পেকটেট করছো, তোমার গার্লফ্রেন্ড যদি এই চোখের অপশনটা ক্লিক করে দেখে তাহলে কিন্তু তোমার নামটা সে দেখতে পারবে, অ্যান্ড সে কিন্তু জেনে যাবে যে তুমি তাকে দেখছো বা তুমি তাকে স্পেকটেট করছো। এই স্পেকটেট অপশনটার জন্য আমাদের প্রাইভেসি লিক হতে পারে, আমরা কার কার সাথে গেম খেলছি সেটা কিন্তু আমাদের গেম ফ্রেন্ডরা জেনে যেতে পারে, যার জন্য তোমরা এটাকে সেটিং এর মধ্যেও কিন্তু অন অফ করতে পারবে। গেমটা ওপেন করবে, সেটিং এ যাবে, নিচের সাইডে স্ক্রল করলে এখানে তোমরা একটা নতুন অপশন দেখতে পারবে প্রাইভেসি নামে। এখানে তোমরা যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যালাউ ফ্রেন্ডস টু স্পেকটেট নামে এই অপশনটা রয়েছে, এটা যদি তুমি অফ করে রাখো তাহলে তোমাদের কোনো ফ্রেন্ডই তোমাকে স্পেকটেট করতে পারবে না। বাকি এটা যদি তোমরা অন করে রাখো তাহলে তোমাদের যে কোনো ফ্রেন্ড তোমাকে এখান থেকে স্পেকটেট করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রাইভেসি বা এই অপশনটা অন অফ করার অপশন তোমার হাতেই রয়েছে, তুমি এবার ডিসাইড করবে কোনটা রাখবে। এই নতুন অপশনটা বা এই নতুন সেটিংটা আজকে থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়েছে, তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। স্টার্ট 20 February লেখাই রয়েছে, এন্ডিং টাইম লেখা নেই, কারণ কি এটা শেষ হবে না, কারণ কি এর অন অফ এর অপশন আছে, এটা গেমের মধ্যে থাকবে। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই সেটিংসটা করে রাখতে পারো। সো এরপরে যে চেঞ্জেসটা রয়েছে এটাও গ্রেনা ফ্রি ফায়ার অফিসিয়ালি জানিয়েছে, এই চেঞ্জেসটার নাম হচ্ছে সিক্রেট ইন্ট্রুডার। এই চেঞ্জেসটা শুধুমাত্র তোমরা 24 তারিখের জন্য দেখতে পারবে, যেমনটা এখানে দেখতে পারছো এখানে লেখাই রয়েছে অনলি অন 24 February, মানে শুধুমাত্র 24 তারিখের জন্যই এই চেঞ্জেসটা গেমের মধ্যে আনা হচ্ছে। 24 তারিখে আমাদের গেমে যে আর্সেনাল হাউস
হাউসগুলো আছে সেগুলো তোমরা সব সময় খোলা দেখতে পারবে, মানে গেমের শুরু থেকেই খোলা থাকবে সেই আর্সেনাল হাউসগুলো। যেমনটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, আর্সেনাল ডোরস আর অটোমেটিক্যালি ওপেন। 24 তারিখে আর্সেনাল হাউস খোলার জন্য কোনো চাবির দরকার পড়বে না, গেমের শুরু থেকেই কিন্তু আর্সেনাল খোলা থাকবে। আর অনেক বেশি ফাইট হবে আর্সেনালের কাছ থেকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকেও জানিয়ে দিলাম। 24 তারিখে তোমরা এই মজাটা নিতে ভুলবে না। যেমন গেমের শুরুতেই আর্সেনাল হাউসের কাছে ল্যান্ড করলে আর্সেনাল হাউস থেকে অনেক বেশি লুট লুটতে পারবে, তার সঙ্গে আর্সেনাল হাউসের কাছে অনেক এনিমিও পাবে যাদের সঙ্গে ফাইট করতে পারবে। বাকি তো তোমরা বুঝতেই পারছো, 24 তারিখে আর্সেনাল হাউসের কাছে লুট বক্সের কমতি থাকবে না। সো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, তোমরা আগের দিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে ভাই কোবরা এমবি ভট্টিটা আমাদের গেমে কবে রিটার্ন আসবে। দেখো কোবরা এমবি ভট্টিটা যদি আমাদের গেমে রিটার্ন আসে সেটা কিন্তু ইভো ভল্ট ইভেন্টের মধ্যেই তোমরা রিটার্ন দেখতে পারবে। আর নেক্সট ইভো ভল্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে হলেছে 11 দিন পর আমাদের গেমে, যখন ইভো ভল্ট ইভেন্টের যে গান স্কিনগুলো রয়েছে সেগুলো যখন চেঞ্জ হবে সেখানে কিন্তু দুটো গান স্কিনের সব থেকে বেশি পসিবিলিটি রয়েছে, একটা হচ্ছে কোবরা এমবি ভট্টি আর একটা হচ্ছে ক্রোমাসনিক এমবি ভট্টি। আরও একটা ইভো গান স্কিনের পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে ইভো স্কার, যেটাকে আমরা মেগালোডন স্কার বলে জানি, সেটা কিন্তু গেমের মধ্যে আসতে পারে এই নেক্সট ইভো ভল্ট ইভেন্টে। তো নেক্সট ইভো ভল্ট ইভেন্ট আমাদের গেমে মার্চ মাসের 2 থেকে 3 তারিখের মধ্যেই আসছে। তো নেক্সট ইভো ভল্ট ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা আর 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো। যখনই অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা পেয়ে যাবো তোমাদের আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কোন কোন ইভো গান স্কিন থাকবে নেক্সট ইভো ভল্ট ইভেন্টে। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, নেক্সট বিয়ার র্যাঙ্ক সেন আমাদের গেমে কবে থেকে স্টার্ট হবে আর নেক্সট বিয়ার র্যাঙ্ক সেন আমরা কি কি আইটেম রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবো। এখন আমাদের গেমে বিয়ার র্যাঙ্ক সেন 37 চলছে, যেটা মার্চ মাসের 1 তারিখ পর্যন্তই চলবে। আর মার্চ মাসের 1 তারিখই বিয়ার র্যাঙ্কের একটা নতুন সেন আমাদের গেমের মধ্যে দেখতে পারবে, বিয়ার র্যাঙ্ক সেন 38। মার্চ মাসের 1 তারিখে যখনই আমাদের গেমে বিয়ার র্যাঙ্কের নতুন সেনটা স্টার্ট হবে, বিয়ার র্যাঙ্ক সেন 38টা চালু হবে, তারপরে আমাদের গেমের মধ্যে একটা নতুন বন্দুক দেখতে পারবে বা নতুন একটা গান দেখতে পারবে। গানটার নাম VSK-94, এটা অ্যাডভান্স সার্ভারে দেখানো হয়েছিল কিন্তু OB43 আপডেটের পর এটা গেমের মধ্যে অ্যাড করা হয়নি। ফাইনালি কিন্তু এই নতুন বিয়ার র্যাঙ্কের সিনের সাথে এটা অ্যাড করতে চলেছে। এই নতুন VSK-94 গানটা একটা স্নাইপার গান হবে, যেমন আমাদের গেমে অম আছে, কার-98 আছে, M82B আছে, সেই রকমই তোমরা এই নতুন গানটা স্নাইপার গান হিসেবে দেখতে পারবে। আর এই নতুন বিয়ার র্যাঙ্ক সিনে তোমরা র্যাঙ্ক পুশ করে যে রিওয়ার্ড গুলো ফ্রিতে নিতে পারবে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। যখনই তোমরা গোল্ড 1 পুশ করবে তোমরা স্ক্রিনের উপর যে লুট বক্সের স্ক্রিনটা দেখতে পারছো এই লুট বক্সের স্ক্রিনটা তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপরে যখনই তোমরা প্ল্যাটিনাম 1 এ র্যাঙ্ক পুশ করবে তোমরা স্ক্রিনের উপর যে গান স্ক্রিনটা দেখতে পারছো, চার্জ বুস্টার একটা থিম গান স্ক্রিন যার মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে মুভমেন্ট স্পিড সিঙ্গেল প্লাস রিলোড স্পিড সিঙ্গেল প্লাস অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস। এই গান স্ক্রিনটা শুধুমাত্র আমরা র্যাঙ্ক পুশ করে প্ল্যাটিনাম 1 পুশ করলে ফ্রিতে নিয়ে নিতে পারবো। যাদের কাছে একদমই কোনো চার্জ বুস্টার গানের স্কিন নেই তাদের জন্য এটা অনেক বেশি বেটার হতে চলেছে। এরপরে যখনই তোমরা হিরোইক পুশ করবে তোমরা স্ক্রিনের উপর যে টি শার্টটা দেখতে পারছো একটা ফিমেল বান্ডেলের টি শার্ট দেওয়া হয়েছে, এই ফিমেল ক্যারেক্টারের টি শার্টটাও আমরা প্রত্যেকে ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। এরপরে হিরোইক আর মাস্টারের ব্যানার অবতারগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, রামাদান ইভেন্ট আমাদের গেমে আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে। এই রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা বা লগ ইন স্ক্রিনটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, কিছুটা এই টাইপের তোমরা দেখতে পারবে। আর গেমের যে লবিটা সেটা তোমরা ঠিক এই টাইপের দেখতে পারবে রামাদান ইভেন্টের সময়। আর এটাও শোনা যাচ্ছে রামাদান ইভেন্টের থিমে একটা নতুন মিস্ট্রিস অফ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে, যে মিস্ট্রিস অফ ইভেন্টের ইন্টারফেসটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। অ্যান্ড এই নতুন মিস্ট্রিস অফ ইভেন্টের লল ইমোটটা থাকতে পারে, কারণ এখন ইন্দোনেশিয়া সার্ভারে যে মিস্ট্রিস অফ ইভেন্টটা চলছে সেই মিস্ট্রিস অফ ইভেন্টের মধ্যে লল ইমোটটা দেওয়া হচ্ছে, যেটা আমরা 15 ডায়মন্ডে নিতে পারছি যেমনটা এখানে দেখতে পারছো। যদি কেন আমাদের সাথে গদ্দারি না করে তাহলে তোমরা মিস্ট্রিস অফ ইভেন্টের মধ্যেই লল ইমোটটা দেখতে পারবে, আর যদি গদ্দারি করে বসে তাহলে কিন্তু তোমরা ইমোট ক্যাপসুল ইভেন্টের মধ্যে নাহলে আপকামিং ইমোট পার্টি ইভেন্টের মধ্যে তোমরা লল ইমোটটা রিটার্ন দেখতে পারবে। কিন্তু গড়েনা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের সাথে বেশিরভাগই যেটা করে গদ্দারি করবে। তো যাই হোক, এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে বানি রিং ইভেন্ট। এখন তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্টটা দেখতে পারছো এখানে টোটালি তোমরা 4টে বানি বান্ডিল দেখতে পারছো। একটা নতুন বানি বান্ডিল রয়েছে যেটা OB43 আপডেটে আর কি ডিজাইন করা হয়েছে, বাকি তোমরা এখানে 3টে কালারের বানি বান্ডিল দেখতে পারছো। কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যখন এই বানি রিং ইভেন্ট আসবে তখন কিন্তু এতগুলো বানি বান্ডিল একসাথে তোমরা দেখতে পাবে না, হতে পারে 1 থেকে 2 বানি বান্ডিল তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবে। একটা হয়তো নতুন বানি বান্ডিলটা থাকবে আর একটা হয়তো পুরানো যে কোনো একটা বানি বান্ডিল থাকতে পারে। এই বানি বান্ডিলগুলো নিয়ে একটা নতুন রিং ইভেন্ট তোমরা দেখতে পারবে, যেটা হোলি ইভেন্টের সময় বা মার্চ মাসে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। এই ইভেন্টটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কনফার্ম আপডেটটা পেলে অবশ্যই তোমাদের আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দেবো। তোমাদের কোন কালারের বানি বান্ডিলটা ফেভারিট সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বাকি এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে, একটা নতুন অ্যাঞ্জেলিক রয়্যাল। তোমরা স্ক্রিনের উপর যে নতুন অ্যাঞ্জেলিক রয়্যালটা দেখতে পারছো এর মধ্যে সবার প্রথমেই তোমরা একটা বান্ডিল দেখতে পারছো, যেটা পুমা থিমের উপর বানানো হয়েছে। পুমা একটা ব্র্যান্ড তোমরা জানোই, এই নতুন বান্ডিলটা আর কি পুমা ব্র্যান্ডের সাথে কোলাবরেশনে বানানো হয়েছে। বান্ডিলটা কেমন দেখতে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, অনেকটা অ্যাঞ্জেলিক বান্ডিলের মতো
দেখতে লাগছে। এন্ড এই অ্যাঞ্জেলিক রয়্যাল এর মধ্যেই রয়েছে আমাদের ফেভারিট বিভিন্ন কালারের অ্যাঞ্জেলিক প্যান্ট গুলো, যেমন ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্ট, রেড অ্যাঞ্জেলিক প্যান্ট, হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট, এছাড়াও রয়েছে গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্ট, এমনকি ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টটাও রয়েছে। দেখো এতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট একটা রয়্যাল এর মধ্যে কোনোদিনই রিটার্ন দেবে না, হতে পারে এই নতুন বান্ডিলটার সাথে দুটো কিংবা তিনটে অ্যাঞ্জেলিক প্যান্ট তোমরা দেখতে পারবে। এটা আমাদের গেমে এখনো কনফার্ম হয়নি যে কবে আসবে, যখন আমাদের গেমে পুমা ব্র্যান্ডের সাথে কোলাবরেশন ইভেন্ট আসবে তখনই তোমরা এই নতুন অ্যাঞ্জেলিকের রয়্যালটা দেখতে পারবে। সো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে আজকে টু নাইট আপডেট, আজকে রাত 12টার কনফার্ম আপডেট। গাইস আজকে রাত 12টার পর তো না, কিন্তু কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই একটা ফ্রি ইভেন্ট আর একটা পেইড ইভেন্ট দেখতে পারবে। তো সবার প্রথমে ফ্রি ইভেন্টের কথা বলি, কালকে ভোর 4টার পর ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এই ফ্রি ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। এই ফ্রি ইভেন্টের নাম এলিমিনেশন চ্যালেঞ্জ। এই ফ্রি ইভেন্ট আমাদের গেমে কালকে ভোর 4টা থেকে মানে 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই ফ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে থাকবে। এই ফ্রি ইভেন্টে আমাদের একটা নরমাল মিশন দেওয়া হয়েছে, যে মিশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, জাস্ট আমাদের 100টা কিল করতে হবে, যে কোনো মুডে তোমরা কিল করতে পারো। যখনই তোমরা 100টা কিল কমপ্লিট করবে তোমরা স্ক্রিনের উপর যে স্পোর্টস কার্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। আর কালকে ভোর 4টে 1 মিনিটের সময় ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে একটা পেইড ইভেন্টও দেখতে পারবে, যে ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো, একটা নতুন রিং ইভেন্ট। এই রিং ইভেন্টের নাম থাকবে বনি রিং ইভেন্ট। এই রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই রিং ইভেন্টের টোটালি হ্যালোইন ইভেন্টের 9টা আইটেম দেখতে পারবে, যেমন হ্যালোইন ইভেন্টের থিমের এই মেল বান্ডিলটা, এটাই হচ্ছে এই রিং ইভেন্টের মেন রিওয়ার্ড। সেকেন্ড যে রিওয়ার্ডটা থাকবে একটা সাইতে স্কিন, একটা খুপড়িওয়ালা লুটবক্সের স্কিন থাকবে, একটা গ্যান্ডের স্কিন থাকবে, একটা বাইকের স্কিন রয়েছে, তার সঙ্গে একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে। এছাড়াও তোমরা একটা প্যারাসুটের স্কিন দেখতে পারবে, একটা পেটের স্কিন দেখতে পারবে, আর যে লাস্ট আইটেমটা সেটা হচ্ছে একটা মিউজিক সিটি দেখতে পারবে। ভাই এতগুলো হ্যালোইন ইভেন্টের আইটেম রিওয়ার্ড নিয়ে এই নতুন রিং ইভেন্টটা কালকে ভোর 4টে 1 মিনিটের সময় ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা দেখতে পারবে। ভাই আর একটা আপডেটই বাকি রয়েছে, লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে বডি মাস স্টোর আপডেট। দেখো ভাই এটা নিয়ে আমি আর বেশি কিছু আপডেট দিচ্ছি না, আমাদের গেমে যেদিনকে নতুন গোল্ড রয়্যালের বান্ডিল আসবে সেদিনকে কিন্তু বডি মাস স্টোরটা আপডেট হতে পারে। তোমরা স্ক্রিনের ওপর যে মনোক্রোম থিমের যে আইটেম রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, দুটো বান্ডিল রয়েছে, আর এই মনোক্রোম থিমেরই কিছু আইটেম রয়েছে যেগুলো নিয়ে তোমরা নেক্সট বডি মাস স্টোর আপডেটটা গেমের মধ্যে দেখতে পেতে পারো। আমি এই জন্যই তোমাদের জানিয়ে রাখছি বা দেখিয়ে রাখছি, কারণ গারেনা ফ্রি ফায়ার যখন তখন বডি মাস স্টোরটা আপডেট করে দিতে পারে। তো যেদিনকে গোল্ড রয়্যালের বান্ডিলটা চেঞ্জ হবে সেদিন কিন্তু আমাদের পসিবিলিটি রয়েছে বডি মাস স্টোরটাও আপডেট করা হবে। আর ভাই আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো কমেন্টই তুলতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছ থেকে সরি চাইছি। ভিডিওটা দেখতে পাচ্ছ কতটা লং হয়ে গেছে, আজকের ভিডিওতেও তোমরা অনেকগুলো কমেন্ট করে দাও, কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের অনেকগুলো কমেন্ট তোলা হবে। ভাই আজকের এই ভিডিওটা দেখার পর এখন কি একটা করে লাইক করা যেতে পারে? আজকের ভিডিওর লাইক এম টার্গেট রাখলাম জাস্ট 2K লাইক, মানে 2000 লাইক এম টার্গেট রেখেছি। তোমরা যদি সবাই একটা করে লাইক করো আজকের ভিডিওর লাইক এম টার্গেটটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিও বানাতে যে কষ্টটা লাগে সেটা ভাই আর কষ্ট লাগবে না, সিরিয়াসলি তোমরা যদি সবাই মিলে একটা করে লাইক করো। আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো, যদি তোমাদের মনে হয় চ্যানেলটা কাজের আছে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার আছে, তাহলে অবভিয়াসলি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কানেক্টিভ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।